নমস্কার, আলটিমেট ডিএস লাইফ চ্যানেলে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব, শ্রাবণ মাস যেহেতু এখন চলছে, তো শ্রাবণ মাসে সন্ধ্যাবেলায় কিভাবে আমি সন্ধ্যারতি করি, আর বিশেষ করে এই শ্রাবণ মাস যেহেতু শিবের মাস সেহেতু আরও কিভাবে করা হয়। তো আমাদের বাড়িতে প্রথমেই বলে রাখি, আমাদের বাড়িতে হচ্ছে শালগ্রাম শিলা আছে। তো শালগ্রাম শিলা যেহেতু মেয়েরা ছুঁতে পারে না, সেই জন্য আমাদের বাড়িতে নিত্য পুরোহিত এসে পুজো করে যায়। তো সেই জন্য সন্ধ্যারতিটা মানে যে আরতিটা থাকে সেটা ওই ঠাকুর মশাই করে থাকেন, আমরা করি না। আমরা শুধু যেটুকুনি জোগাড় করে দেওয়ার থাকে সন্ধেবেলা, কিংবা একটুখানি ধুনো দিয়ে দেওয়ার, কিংবা একটুখানি প্রদীপ টদীপগুলো গুছিয়ে দেওয়ার, এইটুকুনি করে থাকি। তো এবার কিভাবে কি করছি না করছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এই যে ঠাকুর ঘরে সন্ধ্যাবেলা প্রত্যেক দিন যে ফুলগুলো দিয়ে সকালবেলা আমরা পুজো করে থাকি, সন্ধ্যাবেলা ফুলগুলো তুলে পরিষ্কার করে নেওয়া উচিত। যেহেতু বললাম যে আমাদের নারায়ণ শিলা আছে, নারায়ণ শিলা তো মেয়েরা ছুঁতে পারে না, ওই জন্য ঠাকুর ঘরে সিংহাসনে যে ফুলগুলো রাখা থাকে সেগুলো আমরা পরিষ্কার করতে পারি না। কিন্তু আমার ঘরেতে, শোয়ার ঘরেতে কিছু ঠাকুর রাখা আছে, তো সেগুলো সন্ধ্যাবেলা ফুল যেগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করে রাখি। তো আপনাদের বাড়িতে যদি শিব মন্দির থাকে, শিব মন্দিরে শুধুমাত্র শিব থাকে, অবশ্যই সন্ধ্যাবেলা ফুল বেলপাতা পরিষ্কার করে নেবেন। আর বাবা মহাদেবের বলুন কি নারায়ণের বলুন, যেহেতু কর্পূরের আরতি খুবই পছন্দ, তো আমাদের বাড়িতে কর্পূরের আরতি, সর্ষের তেলের প্রদীপের আরতি রোজই করা হয়, আর ধুনোর দেওয়াও হয়। তো ধুনোটা বিশেষ করে বৃহস্পতিবার তো অবশ্যই দেওয়া হবে, আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে তো সন্ধ্যাবেলার দিকেও দেওয়া হয়। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস, তো আজকে হচ্ছে 17ই শ্রাবণ। 17ই শ্রাবণ সন্ধ্যাবেলা কিভাবে আমি বাড়িতে পূজা অর্চনা করছি, সন্ধ্যারতিটা দেখাচ্ছি, সেটার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। শ্রাবণ মাস জুড়ে তো এমনি শিবের ভিডিও আমি একটা একটা করে, শিবের পুজো কিভাবে করি প্রত্যেক সোমবার সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি, আজকে সন্ধ্যাবেলা কিভাবে পুজো করছি তার ভিডিওই শেয়ার করব। তো এখন আমাদের বাড়িতে যেরকম বললাম যে ঠাকুরমশাই এসে পুজো করেন, তো সেই পুজোই এখন হবে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা হচ্ছে সর্ষের তেলের প্রদীপ দিয়ে আর কর্পূরের দিয়ে আরতি করে নেবেন। আর এখন প্রদীপ জ্বালানো হচ্ছে, প্রদীপ যেরকম ধূপ বাতি দিয়ে আরতি করা হয় সেরকম আরতি করা হবে। আর তার সাথে সাথে সন্ধ্যাবেলা আমরা ঠাকুরকে জল বাতাসা দিয়ে থাকি। সকালবেলা যেরকম ফল প্রসাদ মিষ্টি দিয়ে আতপ চাল দিয়ে নৈবেদ্য করা হয় সেরকম নৈবেদ্য হয়ে থাকে, কিন্তু সন্ধ্যাবেলাটা আমরা এরকম জল বাতাসা দিয়ে থাকি। আর ওখানে নারায়ণ, লক্ষ্মী আছে, বাবা মহাদেব আছে, সব ঠাকুরকেই আরতি করা হয় সন্ধেবেলা একসাথে। তো সেই জন্য এইখানে এরকম আরতি করে নেওয়া হচ্ছে, উনি আরতি করছেন, আমরা সন্ধেবেলা সব কিছু গুছিয়ে দিই। আর আরতি করার সময় অনেকে আমায় জিজ্ঞেস করেছেন যে সকালবেলা যে পুজোর প্রসাদগুলো থাকে সেই প্রসাদগুলো কী করো, প্রসাদগুলো শিবকে যখন পুজো করি বা অন্যান্য ঠাকুরের যখন পুজো করি সেই প্রসাদগুলো আমরা বাড়ির সব লোকেরাই খেয়ে নিই। আর আরতি সবসময় আপনারাও চেষ্টা করবেন আরতি দাঁড়িয়ে দাঁড়িয়ে করার, আরতি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। আর আরতি করার পরে কিন্তু প্রত্যেকবার একবার করে হাত ধুয়ে নিতে হয়। আর সেরকমভাবেই করা হয়ে গেলে এখন ধুনো দিয়ে দেবো। ধুনো দেওয়া ভগবানের খুবই প্রিয়, ধুনো ভগবানের খুবই পছন্দের। আর ধুনোটা কিন্তু আরেকটা ট্রিক্স আপনাদের বলে দিই, ধুনো কর্পূর দিয়ে একটুখানি জ্বালালে, মানে ধুনো দিচ্ছেন তার সাথে একটু কর্পূর দিয়ে যদি জ্বালান ধুনোটা খুব সুন্দর জ্বলে। আর তার সাথে যদি একটুখানি বাতাসা দিয়ে দেন না ধুনোর মধ্যে, খুব মিষ্টি মিষ্টি একটা গন্ধ ছাড়ে। এটা আমি শিখেছি সময়ের সাথে সাথে, অনেক কিছুই শিখেছি এবং এটাও একটা জিনিস ট্রিক্স শিখেছি আপনার সাথে যে শেয়ার করলাম। আর এখন গোপালকে আর লক্ষ্মীনারায়ণকে শয়ন দেওয়া হয়ে গেছে, আর বাবা মহাদেব তো সিংহাসনের ওপর রয়েছে। যখন পুজো করায় সামনেটা নামিয়ে আনা হয়, বেদির সামনেটা রেখে পুজো করি, আর পুজো হয়ে গেলে সিংহাসনের মধ্যে রেখে দেওয়া হয়। তো আপনারা কি করবেন, যখন আপনাদের বাড়িতে নারায়ণ, যাদের বাড়িতে নেই, তারা সবসময় সন্ধেবেলা ফুলগুলো তুলে নেবেন, ফুল সিংহাসনে রাখতে নেই, কিন্তু যেহেতু নারায়ণ আছে আমরা তো ছুঁতে পারবো না, তো সেই জন্য আমরা আর সিংহাসনে হাত দিই না। একবার সকালবেলা পুজো হয়ে গেলে নারায়ণ সিংহাসনে রইলে, আর শুদ্ধ বস্ত্র পরে কিন্তু সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে এসে আমরা পুজোর যা জোগাড় করার থাকে সেইগুলো পরি। আর সন্ধ্যাবেলা গঙ্গা জলে ছড়া দেওয়া খুবই ভালো, আপনারা যদি পারেন আপনারাও তাই করবেন। আর আমার ঘরেতে এখানে দেখবেন একটা গোপাল আছে, ঘরে আর একটা গোপাল আছে, আরও তিরুপতি বালাজি আছে, রাধা গোবিন্দের একটা ফটো আছে। তো এইগুলোকে আমি পুজো করি রোজ সকালবেলা স্নান করে, এইখানে জল বাতাসা দিই আর ফুল টুল দিয়ে পুজো করি। তো গোপালকে যেহেতু যতবার পারবে ততবার সেবা দেওয়া খুব ভালো, তো আমি দুবার দিয়ে থাকি। সেই জল বাতাসাটা এখন তুলে নেবো, ফুলগুলো তুলে নেবো।
বাবা মহাদেবের মাথায় কখনো ফাঁকা রাখতেনি, সেটা শ্রাবণ মাস হোক কিংবা বৈশাখ মাস হোক কিংবা যে কোনো মাস হোক, বাবা মহাদেবের মাথায় সবসময় একটা বেলপাতা অবশ্যই রেখে দেবেন। যদি বেলপাতাও না থাকে, সবসময় তো ফুল বেলপাতা অ্যাভেলেবেল থাকে না কি বা মানুষের বাড়িতে, তো সেক্ষেত্রে কী করবেন, একটা সাদা কাপড়ও নিধেন চাপা দিয়ে রেখে দেবেন। বাবা মহাদেবের মাথা কখনো ফাঁকা রাখতেনি। এরকমভাবেই রোজ সন্ধ্যারতি দেওয়া হয়ে থাকে। আর আপনাদের বাড়িতে যদি শিব ঠাকুরের আলাদা মন্দির থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেরাই করে নিতে পারেন, কিন্তু আমরা বললাম আমরা নিজেরা করতে পারবো না, ওই জন্য ঠাকুরমশাই এসে করে দিয়ে যায়। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা যদি এখনো না করে থাকেন। তাহলে আজকের মতন নমস্কার।